নমস্কার সবাইকে, আমি রাজমা রেসিপি শেয়ার করছি। রাজমা আগের দিন ভিজিয়ে রেখেছি এবং প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। রাজমাটা আমি সাদা রাজমা নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করে জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়েছি। কয়েকটা রসুনের কোয়া পিষে মিশিয়ে দিলাম তেলে। কুচিয়ে রাখা আলু দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। টমেটো, পেঁয়াজ, আদা ও কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা আলুর মধ্যে মিশিয়ে দিলাম। এরপর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রয়োজন মতো লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। হলুদ আগে দিয়েছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এরপর সেদ্ধ করে রাখা রাজমা মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু প্রয়োজন মতো জল মিশিয়ে নিচ্ছি। এক চামচ চিনি মিশিয়ে নিলাম। নাড়িচেড়ে মিশিয়ে নিলাম ভালো করে। একটু বিট নুন মিশিয়ে দিচ্ছি। কাসুরি মেথি মিশিয়ে দিচ্ছি। একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে দিলাম। রাজমা ভালোভাবে তৈরি হয়ে গেছে। ভাত বা ফ্রাইড রাইস, রুটি, পরোটার সঙ্গে ভালো লাগবে। একটু ধনে পাতা কুচি মিশিয়ে নেওয়া যায়। থ্যাংক ইউ।